আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউবতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই ভিডিও শুরুতে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি আমি কোন ধর্মান্ধ অথবা ধরেন কট্টরপন্থী মানুষ না আমি খুব উদার মন মানসিকতা চলি আমি ভাবি যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিককে তার স্ব ধর্মের যে ধর্মীয় রীতিনীতি বা প্রোগ্রামগুলো আছে সেইগুলো পালন করতে দেওয়া বা সেগুলো পালন করতে পারা তার রাষ্ট্রীয় নাগরিক অধিকার এমন কেন এতগুলা কথা ইসলামিক শিক্ষা বা ইসলাম ফোবিয়াতে সারা বিশ্ব আক্রান্ত বিশেষ করে যেই সব দেশে ধর্ম নিয়ে রাজনীতি হয় একজন মুসলমান মানুষ বা একজন মুসলমান একজন শিক্ষার্থী সে যদি কোরআনে হাফেজ হয় তাহলে সে কোরআন পড়বে হাদিস পড়বে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এখন যদি কোনো ছাত্রকে বলা হয় যে না তুই পাশাপাশি রামায়ণ পড়তে হবে বেদ পড়তে হবে গীতা পড়তে হবে তখন এটাতে হয় কি মুসলিম সমাজের একটা ক্রিয়েট হয় এখন এটা করার কোনো নৈতিক কারণ আছে কিনা না অবশ্যই নাই ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক রামায়ণ বেদ গীতা এগুলা পড়তে হবে এটা নতুন একটা প্রস্তাব আসছে না আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশে না এটা হচ্ছে ভারতে আর যেহেতু ভারত হিন্দু অধ্যুষিত একটা দেশ সেই ক্ষেত্রে তাদের আইনগুলা বা তাদের সিস্টেমগুলা অলওয়েজ এমন একটা সিস্টেমে তৈরি হচ্ছে যে সরকারটা ক্ষমতায় আছে বিজেপির উগ্রবাদী মেন্টালিটির কিছু মন্ত্রী সেখানে যাদের কাজই হচ্ছে জুটছে সারাদিন হিন্দু মুসলমানে কি দিয়ে বিভেদ লাগানো যায় ভারত পাকিস্তানে কি দিয়ে ভেজাল লাগানো যায় লাগাইয়া লাগাইয়া ক্ষমতায় থাকা যায় দর্শক কথা বলছি যে ভারতের গতকালকে দোসরা মার্চ একটা নতুন রুলস আসছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে আর যার কারণে আমার এই ভিডিওটা করা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা সংস্থা কাজ করে যাদের নাম হচ্ছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এরা একটা সংস্থা এদের কাজ কি উনিশশো সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা একটা স্বঘোষিত স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান এরা করে কি যে আপনার মূল শিক্ষা ব্যবস্থার ভিতরে নানান ধরনের আইডিয়া দেয় তো মাঝে মাঝে এমন জেরবাদী আইডিয়া দেয় এসব আইডিয়া দিয়া ধর্মভিত্তিক একটা ভেজাল লাগানো ছাড়া এটার আদৌ কোনো অর্থ আছে কিনা আমি জানি না গত পরশু এরা নতুন একটা প্রস্তাব করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় সেটাকে আবার করছে প্রস্তাবটা যে ভারতে যতগুলা কি দিছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসাগুলা সেইখানে বাধ্যতামূলক রামায়ণ বেদ গীতা এছাড়া আরো কিছু বই পড়তে হবে কেন এরা যে যুক্তি দিছে যে ভারতের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে প্রত্যেকটা নাগরিকের জানার দরকার আছে আমরাও মনে করি দরকার আছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে যারা সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন সর্বোচ্চ পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এরপরে জনপ্রিয়তার দিক থেকে গীতার অবস্থান এরপরে হচ্ছে রামায়ণ মহাভারত আরো বিভিন্ন গ্রন্থগুলো যেগুলো বেসিক্যালি ধর্মের উপরে বেসিস করে এই গ্রন্থগুলা তাই না এখন একজন মুসলমান শিক্ষার্থী যে কোরআনে হাফেজি পড়ছে তাকে জোর করে রামায়ণ বেদ গীতা পড়াইতে বাধ্যবাধকতা দেওয়ার এটার পিছনে দেশ সম্পর্কে জানার আসলে কোনো কারণ আছে কিনা ইতিমধ্যে আমি আপনাদের তথ্য হিসাবে দিচ্ছি ভারতের আসামে ছয় শত মাদ্রাসা যেগুলো সরকারি ছিল সেইগুলাকে আপনার এই সরকারি স্কুলে পরিণত করা হয়েছে এটা অলরেডি একটা বিল প্রস্তাবিত আছে দুই সালের ডিসেম্বর মাসে এই কাজটা করা হয়েছে আমরা এগুলো জানিও না অবশ্য জানারও কথা না পাশেদের সম্পর্কে এতটা ইন্টারেস্ট রাখি না কিন্তু যখন সামনে আসে তখন আসে আর নতুন যে শিক্ষা পদ্ধতিটা দিচ্ছে এই যে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সিস্টেমের তারা এটা অলরেডি সম্ভবত এই মাসেই একশোটা মাদ্রাসায় কার্যকর করা হবে এটা বাধ্যতামূলক আর এটাতে সাপোর্ট দিচ্ছেন কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রামেশ পুখরিওয়াল তিনি বিজেপির একজন কট্টরপন্থী নেতা ওনার বায়োডাটা আপনি ঘাইটা দেখেন এখন এই যে দিছে প্রথম দাপে একশো এরপরে দিবে পাঁচশো টোটাল ছয়শ শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা এইটা দেওয়ার পিছনে কোনো যৌক্তিক কারণ আছে ধর্মভিত্তিক মানে বিদ্বেষ ছড়ানো ছাড়া শিক্ষামন্ত্রী কি বলছে যে ভাই ভারতের যারা মানুষ তাদের ভারতের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো সম্পর্কে জানতে হবে অবশ্যই জানতে হবে আমিও মনে করি জানা উচিত কিন্তু রামায়ণ বেদ গীতা এগুলা কি মানে ইতিহাসের বই এটা তো হচ্ছে ধর্মের ইতিহাসের বই ভারতের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে আলাদা একটা সাবজেক্ট করে ছাত্রদের দেন একজন কোরআনে হাফেজ পড়ুয়া শিক্ষার্থীর সামনে আপনি জোরপূর্বক এই বইগুলা পড়ানোর মানে হচ্ছে কি যে আপনি এদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন আর এটাতে হবে কি যারা ধর্মপ্রাণ মুসল্লি আছে এটা সেন্টিমেন্ট ক্রিয়েট করবে আর এই সেন্টিমেন্টটা হইলেই হবে কি বিজেপি সরকারের লাভ আছে মুসলমানরা একটা প্রটেস্ট করবে সেইখানে আবার ওই যে কিছু হিন্দুরা যাইয়া উগ্রপন্থী বিজেপির সমর্থক সব হিন্দু না মার্শাল্লাহ ভারতে যথেষ্ট উদারমনা শিক্ষিত ভালো হিন্দু ভাইদের সংখ্যাটাও একটা হিউজ আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা যখন আন্দোলন করে মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে আমরা ধন্যবাদ জানাই এটা হওয়া উচিত আমি একজন উদারমনা মানুষ বাংলাদেশে যদি কখনো আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দেয় যে হিন্দু প্রতিষ্ঠান যেগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা সেখানে বাধ্যতামূলক পড়াইতে হবে আমি প্রতিবাদ করব। এটা একজন ভালো মুসলমানের পরিচয় হবে কারণ ইসলাম ধর্মে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতাটা বিধান করা বা রক্ষা করা শতবা গ্যারান্টেড করা হয়েছে আর যেই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকবে তিনি সেটা নিশ্চিত করবেন কিন্তু বিজেপির যে সরকার এদের কাজই হচ্ছে হিন্দু মুসলমানের গুতা লাগানো কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলাদেশও আছে একটা বিশেষ কোরাম এরা ধর্মভিত্তিক কিছু গ্রুপ আছে উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছে সৃষ্টি করছে বাট আমরা অলওয়েজ প্রটেস্ট করছি কারণ বাংলাদেশ যতটা একজন মুসলমানের ততটা একজন হিন্দুর কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিলাই আমরা বাংলাদেশ স্বাধীন করছি দেশটা কারো একা বাপেন না সবাই সমান অধিকার আছে কিন্তু ভারতের এই সিদ্ধান্তটা আমি মনে করি যারা উদারমনা হিন্দু ভাইরা আছেন মুসলমানদেরকে সাপোর্ট করা ইসলামের পক্ষে সাপোর্ট করা তা না আপনি সর্বোচ্চ ভালো হিন্দু প্রমাণ করতে হলে যে একটা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে রামায়ণ বেদ গীতা এই তিনটা বই কেন পড়াইতে হবে এটার পিছনে আসলে কি কোনো যে যুক্তিটা দিছে ওই যে সরকার চাইলে ধরেন এদের মন্ত্রীরা সরকার প্রধান যা বলবে বিজেপির যা আছে সায়েন কর্মী টর্মী মন্ত্রী সবাই বলবে কারণ এটা হচ্ছে রাজনীতির সিস্টেম কিন্তু কিছু সিস্টেম আপনার বাড়ির পাশে থাকা হিন্দু ভাইটার সাথে মুসলিম ভাইটার সাথে আপনার শত্রুতা তৈরি করে দিচ্ছে নিশ্চয়ই আপনার এটা সম্পর্কে কথা বলবেন প্রটেস্ট করবেন আমরা বাংলাদেশ থেকে এটার ব্যাপারে তীব্র নিন্দা জানাই এই বিজেপি সরকারের মাধ্যমে আমি জানি না যে এরা আসলে কি করতে চায় ভারতের সাধারণ মুসলমানরা যথেষ্ট দেশপ্রেমিক ভারতের এই যে আজকের ভারত এটার পিছনে দেখেন হায়দ্রাবাদের নাম চেঞ্জ করা হচ্ছে এই দিল্লির বাবরি মসজিদ আমাদের যেই কি বলা হয় ঐতিহ্যবাহী সেটা ভাঙ্গা দেওয়া হয়েছে কাশ্মীরে যেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো এটা তো হয় কি ভারতে যারা বসবাসকারী মুসলমান আছে এদের কাছে একটা সময় ফিল হয় এই দেশটা মনে আমারই না যার কারণে বিভিন্ন সময় ভারতের অনেক নাগরিক ওই দেশে যখন আন্ত্রবাদী হামলা হয় নিজের দেশের লোক গাদদারি করে কেন ওই যে যখন এরকম সিচুয়েশন হয় পাশের দেশ থেকে কেউ বুঝায় এদের ব্রেইন স্লিপিং সেলে পরিণত হয় আর এটাকে কাজে লাগাই একটা ঘটনা ঘটাই দেয় এগুলা আসলে ভালো না ভারতে যারা ভারতের অনেক মানুষ আমাকে দেখেন আমি জানি কলকাতার আপনারা আমার প্রিয় ভাই প্রিয় দাদা প্রিয় দিদি বৌদি আপনারা নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে নিজেদের পক্ষ থেকে দেশের শান্তি শৃঙ্খলা স্থাপনে আপনারা এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর যে সিদ্ধান্তটা মানে জোরপূর্বক কার্যকর করানো হচ্ছে সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের প্রতিবাদী অবস্থান থাকবে এটা একজন মানুষ হিসাবে একজন ভালো হিন্দু হিসাবে যেই দৃষ্টিকোণ থেকে দেখেন এটা আপনাদের করা উচিত দেশকে ভালোবাসুন ধর্মকেও ভালোবাসুন বা ধর্ম দিয়া রাজনীতি করা দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা তৈরি করা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ফায়দা আর কারো না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ধর্মভিত্তিক রাজনীতির এই যে ধানদামি ব্যবসা এগুলা বন্ধ করেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ